নিজেই বাড়িতে তৈরি করুন মা লক্ষ্মী এই ধন আকর্ষণকারী যন্ত্র, আর গোপনে রেখে দিন নিজের কাছে। মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে টাকা আসবে ঝড়ের গতিতে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা আমাদের এই ভিডিওতে মা লক্ষ্মী অর্থ আকর্ষণকারী যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানবেন। বন্ধুরা, কোনো দেবদেবী মন্ত্র যদি সেই দেবদেবীর আত্মা হয় তাহলে যন্ত্র হলো তার শরীর। তাই শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মন্ত্র এবং যন্ত্র এই দুটিরই একসঙ্গে আরাধনা করবে তাহলে সেই ব্যক্তির প্রার্থনা খুব তাড়াতাড়ি পূর্ণতা পায়। শাস্ত্রে অনেক রকম যন্ত্র এবং অনেক রকম মন্ত্রে উল্লেখ করেছে। তার মধ্যে আজকে আমরা যেই যন্ত্রের কথা বলবো সেই যন্ত্রকে বলা হয় লক্ষ্মী চৌতিষা যন্ত্র। আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই যন্ত্রটি কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে যন্ত্রটির পুজো করতে হয়, কোন মন্ত্র জপ করতে হয়, যন্ত্রটি প্রস্তুত করবার পর ঠিক কোথায় রাখতে হয় ইত্যাদি সকল বিষয় আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। কোনো তথ্য আপনার অজানা থাকলে যন্ত্রটি থেকে সেই রকম লাভ কিন্তু আপনারা পাবেন না। ভিডিওটি পুরোটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের যে যন্ত্রটি আপনারা তৈরি করা শিখবেন তা হলো লক্ষ্মী চৌতিষা যন্ত্র। শ্রী যন্ত্রের মতোই এই যন্ত্রটিও অত্যন্ত শক্তিশালী যন্ত্র। এই যন্ত্রকে বলা হয় ধন আকর্ষণকারী যন্ত্র। অর্থাৎ এই যন্ত্র যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রচুর পরিমাণে টাকা পয়সাকে আকর্ষণ করতে পারবেন। যন্ত্রটি আপনি ভোজপত্রের ওপর লাল কালি দিয়ে যদি প্রস্তুত করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর যদি ভোজপত্র না থাকে তাহলে আপনি এমনি সাদা কাগজে লাল কালিতেও প্রস্তুত করতে পারেন। তবে যন্ত্র প্রস্তুতের আগে আপনাকে স্নান সেরে নিতে হবে, তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এরপর আপনি সাদা কাগজে লাল কালি দিয়ে এই যে ছকটি দেখছেন এই ছকটি আঁকবেন। এরপর ছকের একদম উপরের রোড যে রয়েছে সেই রোতে আমরা ঠিক যে সিকোয়েন্সে যেই ছকে যেই নাম্বার বলবো আপনিও ঠিক সেই সেই ছকে সেই নাম্বারগুলো লিখবেন। আপনি একদম প্রথম রোতে যে চারটি ঘর রয়েছে সেই চারটি ঘরের একদম বাম দিকে যে ঘর রয়েছে সেই ঘরে লিখবেন 16, তারপর লিখবেন 9, তারপর 4 এবং তারপর লিখবেন 5। ঠিক তার পরের রো ভরবেন 3, তারপর 6, তারপর 15 এবং শেষের ঘরটিতে লিখবেন 10। আমরা ঠিক যেভাবে বলছি আপনিও ঠিক সেইভাবেই লিখবেন। তার পরের ছকে একদম বাম দিক থেকে লিখবেন 13, তারপরে লিখবেন 12, তারপর 1 এবং সবশেষে 8। এবার একদম শেষের ছকে লিখবেন 2, 7, 14 এবং শেষের ঘরটিতে 11। এই তৈরি হয়ে গেল লক্ষ্মী চৌতিষা যন্ত্র। একে চৌতিষা বলা হয় কারণ আপনি যেভাবেই যোগ করুন এই নাম্বারগুলো যোগফল দেখবেন 34 আসবে। আপনি উপর নিচ যোগ করুন বা পাশাপাশি যোগ করুন বা কোনাকোনি যোগ করুন, যেভাবেই যোগ করবেন দেখবেন 34 আসছে। যাই হোক, এরপর আপনি এই যন্ত্রটি আপনার উপাসনাস্থলে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির নিচে রেখে দেবেন এবং আপনি কোনো আসনের ওপর বসবেন, সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করবেন এবং সবার প্রথমে মা লক্ষ্মীর উদ্দেশ্যে
ভক্তি ভরে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর বীজমন্ত্র শ্রীম 1008 বার জপ করবেন পদ্মবীজের মালায়। যদি মালা না থাকে তাহলে আপনি এমনি হাতে গুনেও এই মন্ত্রটি জপ করতে পারেন। আপনার মন্ত্র জপ করা হয়ে গেলে আবার মা লক্ষ্মীকে ভক্তি ভরে প্রণাম করে আপনি সেখান থেকে উঠে পড়বেন। আপনি ওই যন্ত্রটি ওই দিন সারা দিন সারা রাত সেই স্থানেই রেখে দেবেন। পরদিন আবার স্নান সেরে যন্ত্রটিকে সেই স্থান থেকে তুলে আপনি আপনার মানি ব্যাগেও রাখতে পারেন, আপনার বাড়ির লকারেও রাখতে পারেন, বা দোকানের ক্যাশবাক্সে বা আপনার অফিসের ডেস্কে যেখানে আপনি টাকা রাখেন সেই স্থানেই আপনি রেখে দিতে পারেন। বলি এই যন্ত্রটি আপনি কোন দিন তৈরি করবেন? এই যন্ত্রটি আপনি তৈরি করতে পারেন যে কোনো শুক্রবার, আর দীপাবলিতে যে লক্ষ্মী পুজো হয় সেই দিন, এছাড়া রবি পুষ্য নক্ষত্র যোগ বছরের যে দিনগুলোতে পড়ছে সেই দিনগুলো হলো এই যন্ত্র পুজো করবার বা এই যন্ত্র তৈরি করবার সবচেয়ে ভালো দিন। এই নক্ষত্র যোগ বছরের কোন কোন দিন পড়ছে সেজন্য আপনারা পঞ্জিকার সাহায্য নিতে পারেন। যাই হোক, এই দিনগুলো ছাড়া আপনারা যে কোনো শুক্রবার এই যন্ত্রটি তৈরি করে আমাদের বলা নিয়মে পুজো করতে পারেন। আপনি করে দেখুন, আপনার জীবনে অবশ্যই অর্থ আসবেই আসবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।